নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা কালকে গেছিলাম এক জায়গায় বেড়াতে, তো মানে একটা দাদুর বাড়িতে। আর ওই যে আমার ভাই, মামি, দুটো মামি আছে, আমার মেয়ে, আমার একটা বোন আছে। তো কী বলবো, ঘুরতে গেছিলাম। তো ওই দাদুদের বাড়িতে যেতে হলে নৌকা পার হতে হয়, অনেকদিন পরে নৌকায় উঠলাম। আর তোমরাও কেউ কে নৌকায় চড়েছো অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আর দেখতেই পাচ্ছ এত পরিমাণে মানে দাম হয়েছে যে নৌকাটা যাচ্ছিলই না। আর আগের বার যখন এসেছিলাম জলটা ভীষণ মানে কালো ছিল, এখন তো তাও জলটা একটু পরিষ্কার লাগছে। আর ওই যে আমার দাদু, মানে ওই দাদুদের বাড়িতেই আর কি যাবো, তো সেই জন্য আমি দাদুকে ডাকছিলাম। উনি অবশ্য আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ না। আর এই ঘাটটার নাম হচ্ছে মণ্ডপ ঘাট, আমিও সঠিক জানি না, কিন্তু আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের বললাম।